নাইজেরিয়ান নাগরিক চার্লস ওদিজু প্রতারণার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। জিজ্ঞাসাবাদে বিদেশি এই নাগরিক র‍্যাবকে জানায়, 2019 সালে ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসার পর নানা অপকর্মে তিনি জড়িয়ে পড়েন। তার নামে রয়েছে মাদক মামলা। ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসার কথা জানায় আরেক নাইজেরিয়ান ফ্রাঙ্ক কোকো। তারা 2019 সাল থেকে একজন আছে এবং 2021 সাল থেকে একজন আছে। তারা প্রথমে এদেশে বঙ্গবাজারে কাপড় কিনত এবং কাপড় কিনে সেগুলো তাদের নাইজেরিয়া পাঠাতো এবং এটার আড়ালে তারা বিভিন্ন জনের সাথে এই প্রতারণা কার্যক্রমগুলো চালিয়ে আসছেন। র‍্যাব জানায়, পুলিশের বিশেষ শাখায় খোঁজ নেওয়ার পর এদের ভ্রমণ ভিসার কোনো সত্যতা মেলেনি। মূলত এরা প্রতিবেশী দেশ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এরপর এদেশের কতিপয় অসাধু লোকের সাথে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অনেকেই গ্রেপ্তার হয়ে আছেন জেলখানায়। অবৈধভাবে বসবাস করা এইসব বিদেশি নাগরিকদের দেশে পাঠানো ব্যয়বহুল বলে জানায় র‍্যাব। সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব আরও জানায়, বিদেশিদের অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত দেশের ভেতরের কতিপয় মানুষ আমাদের সাথে, যেই মহিলা এখানে এই আসামিদের সাথে অ্যারেস্ট হয়েছেন, যিনি বাড়ি ময়মনসিং, উনি 2019 সাল পর্যন্ত সৌদি আরবে গৃহশ্রমিকের কাজ করতেন। পরবর্তীতে উনি 2019 সালে দেশে আসার পরে এই বঙ্গবাজারে এই এই দুজনের সাথে তাদের পরিচয়, একটা সময় তাদের সাথে সখ্যতা গড়ে ওঠে এবং পরবর্তীতে তিনি চার্লসের সাথে বসবাস শুরু করেন এবং ওই এই প্রতারণার জন্য একজন কাস্টমস অফিসার হিসেবে নিজেকে এই প্রতারণার সাথে সামিল করেছেন। প্রতারণার কৌশল হিসেবে এরা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইনস্টাগ্রামে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে বিদেশি নাগরিক হিসেবে সুখ্যতা গড়ে তোলেন তারা, প্রলোভন দেয় উপহার পাঠানোর। তারপর চক্রের একজন কাস্টমস কর্মকর্তা হিসেবে ফোন দিয়ে পার্সেল ছাড়ানোর জন্য অর্থ দাবি করে। পরিচয় হচ্ছে ইনস্টাগ্রামে, ওনার সাথে পরিচয় হয়, উনি লন্ডনে ফ্রেন্ডস। নামটা কি? নামটা ছিল জেফ্রি অস্কার। উনি বলছে আমাকে পার্সেল পাঠানো হবে, তো আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে, আমি ওনার কাছে না করার সত্ত্বেও উনি জোরপূর্বকই পার্সেলটা পাঠানো হয়েছে। পার্সেলটা পাঠানোর পর উনি আমাকে বলছে যে বাংলাদেশ ক্লিয়ারেন্স, মানে এয়ারপোর্ট কাস্টম ক্লিয়ারেন্সের জন্য 50,000 টাকা দিতে হবে। তো আমি এটা রিফিউজ করে দেই। রিফিউজ করে দেওয়ার পরও তখন আমাকে একটা বাংলাদেশ থেকে তখন ফোন আসে, তখন হচ্ছে একটা মেয়ে ফোন দিছে, একটা মেয়ে ফোন দিয়ে বলছে যে আপনার পার্সেল আসছে, আমরা বাংলাদেশ কাস্টম কেয়ার থেকে বলছি, আপনি পার্সেলটা নিন। তো ওনার আমাকে কিছু অ্যাকাউন্টস নাম্বার দিছে, তো আমি সেদিন তাদের রিফিউজ করে দিয়েছিলাম। পরে তারপরের দিন 18-19 তারিখ তার আবার সকাল থেকে আমার সাথে আবার কানেক্ট করা শুরু করে। করার পর তারা আবারও বলতেছে যে আপনার ইয়ে আছে, তো আমি তাদের সরাসরি বলে দিয়েছিলাম যে আমি এত টাকা দিতে পারবো না, কিন্তু তারা আমাকে দাবি করে 55,000 টাকা। তো বলার পর তারা বলছে যে না, আপনি 35,000 টাকা দিলে আপনার পার্সেলটা হয়ে যাবে। তো তাদের তারপর আমি অনেকদিন ঘোরানোর পর তারা সেটা অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করে। তো তারপর আমি টাকাটা তাদের দিয়েছি। দেওয়ার পর তারপর তারা সেদিন তারা অনেকটা ই করার পর আমাকে বলছে যে এই পার্সেলটা কাজ সব হয়ে গেছে, এখন লন্ডন অ্যাম্বাসিতে নিয়ে যাবে, ওইখানে তাদের নথিপত্র সাইন করার পর আমার পার্সেলটা আমি হাতে পাবো। সেদিন শুক্রবার দিন সারাদিন করার পর শনিবার দিন তারা আমার সাথে বিকেলের পর কন্ট্যাক্ট করলো যে বাংলাদেশ অ্যাম্বাসি তাদের সিকিউরিটির জন্য 38,000 টাকা দাবি করছে। সিকিউরিটির জন্য 30,000 টাকা দাবি করছে, কিন্তু আমি তাদের রিফিউজ করে দিয়েছিলাম যে আমার কাছে আর নেই। কিন্তু তখন ওই মুহূর্তে ভুলতে তখন ওই মেয়ের সাথে কথা হয়নি, তখন হচ্ছে ফরেনারদের সাথে কথা হয়েছে আমার। ওই দুই দিন দুইজন সাথে কথা বলছি, একজন জেমস স্টিফেন নামে বলছে, একজন হচ্ছে ডেভিড মাইকে। এই দুইজন হচ্ছে আমার সাথে ফরেনার হিসেবে কথা বলছে, তারা অডিও কলে কথা বলছে এবং টেক্সট করা হয়েছে যে আমাকে অবশ্যই যুদ্ধ দেয়, আমার পার্সেলটা পাবো। তাদের অনেকভাবে রিফিউজ করা সত্ত্বেও কিন্তু তারা কোনোভাবেই করতেছিল না, তারা এমনভাবে কনভিন্স করছে যে আমি পাবো, আমাকে অনেকভাবে তারা ই দেখাইছে। তো তারপর আমি আবার 30,000 টাকা তাদের দেওয়া হয়েছে। তো দেওয়ার পরে তারা আমাকে রাত্রে শোয়াটার পর আমাকে জানালো যে আমার পার্সেলটা তারা নিয়ে আসছে, হোম ডেলিভারি দিচ্ছে। কিন্তু রাত 1টার পর আমাকে জানানো হলো তারা নাকি পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ চেকপোস্টে তাদের আটকে রেখেছে। সো তখন আমি তাদের অনেকভাবে এ করার চেষ্টা করছি, তারা সেদিন আর আমার কাছে কিছু বলেনি। পরের দিন সকালে তারা আবারও আমাকে ই করতেছে যে এর 50,000 টাকা আবারও দাবি করছে। 50,000 টাকা আবারও দাবি করার সত্ত্বেও তখন আমি বলছি যে আমি পারবো না, কারণ আমি অলরেডি অনেক শূন্য, আমি
আর দিতে পারবো না তো তারা বলছে যে ঠিক আছে আমি দেখতেছি এটা বলে তারা কি করছে তারা বলছে আমি 40,000 টাকা ম্যানেজ করছি আপনি আরো 10,000 টাকা দেন তো তখন আমি বুঝে গেলাম যে এটা একটা টোটালি ফ্রড যেহেতু তারা এভাবে আমি তাদের স্টপ করে দিচ্ছি তার একটা কানেক্টিং স্টপ করছি তার আরেকটা ভাবে আমাকে যোগাযোগ করতে তখন আমি র‍্যাপ 10 এর সাহায্য নেই টোটাল 65,000 টাকা দিছে আপনি এত সময় লাগলো কেন বুঝতে বুঝতে সময় লেগেছে প্রথম তো বুঝি নাই বুঝতে সময় লেগেছে চার্লস ইফান্দে উদুজি উনি নাইজেরিয়ান নাগরিক এবং আরেকজন ফ্রাঙ্ক কোকো তিনিও নাইজেরিয়ান নাগরিক শফি মোল্লা তিনি বাংলাদেশি নাগরিক তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় এবং মৌসুমী খাতুন একজন মহিলা যিনি চার্লসের কথিত স্ত্রী হিসাবে আমাদেরকে পরিচয় দিয়েছেন তার বাড়ি ময়মনসিংহ জেলায় আমরা এই চারজনকে গ্রেপ্তার করার পরে তাদের কাছ থেকে যে সমস্ত আলামত আমরা পেয়েছি সেটা হলো যে ইনভয়েসের কপি এগুলো তাদের কাছে ছিল এবং তাদের যে মোবাইল 8টা মোবাইল পাওয়া গেছে এবং সেগুলো তারা এই ফ্রড কার্যক্রমে ব্যবহার করতেন এবং তারা এই ঘটনাটা আমাদের কাছে স্বীকার করেছেন যে এরা দীর্ঘদিন ধরে এইভাবে প্রতারণা করে আসছেন যেটা তারা বলছেন যে তারা সামাজিক মাধ্যমে বিভিন্ন জনের প্রোফাইল ঘেটে ঘেটে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাতে থাকেন যিনি অ্যাকসেপ্ট করেন তার সাথে তখন কথা বলতে থাকেন এবং এই নাইজেরিয়ানরা এরা ইংলিশে তাদের সাথে কথাবার্তা বলে এক পর্যায়ে বিশ্বাস স্থাপন করেন যে তারা বিদেশি নাগরিক এবং বিশ্বের উন্নত দেশে আছেন আর যেহেতু তারা বাংলাদেশি কোনো সিম ব্যবহার করেন না অনেক সময় হোয়াটসঅ্যাপে কথা বলেন কখনো ইনস্টাগ্রামে কথা বলেন কখনো মেসেঞ্জারে কথা বলেন সুতরাং তার অবস্থান সম্পর্কে আসলে এটা ভিকটিম কিন্তু জানতে পারেন না যিনি কোথা থেকে কথা বলছেন তো স্বাভাবিক কারণে একটা পর্যায়ে আস্থা তৈরি হয় এবং আস্থা তৈরি হওয়ার পরে তারা এরকম বিভিন্নখানে পার্সেল পাঠান একজন কাস্টমস কর্মকর্তা হিসেবে পরিচয় দেন যিনি মহিলা তিনি সবসময় কাস্টমস অফিসার হিসেবে পরিচয় দেন র‍্যাব জানিয়েছে এই ধরনের অবৈধ নাইজেরিয়ানদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সরকার জি এম তসলিম এটিএন বাংলা ঢাকা